আমাদের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে প্রোডাক্টটা দেখবো এটা হচ্ছে এনকে ব্র্যান্ডের এফডি এক্সজাস্ট ফ্যান। তো প্রোডাক্ট আমরা প্রথমে একটু খেয়াল করি, প্রোডাক্টের সামনের দিকটা হচ্ছে চার কোণা স্কোয়ার এবং পিছনটা যদি আমরা খেয়াল করি পিছনটা হচ্ছে গোল। হ্যাঁ, 6 ইঞ্চি সাইজের ফ্যান, এই জন্য আমরা পিছনে যে গ্যাপটা পাবো এটা 6 ইঞ্চি সাইজ এবং সামনের দিকটা আমরা মেজারমেন্ট দেখিয়ে দিব। তার আগে আমরা টেকনিক্যাল বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে, এখানে লেখা আছে 6 ইঞ্চি, পাওয়ার হচ্ছে 60 ওয়াট, ভোল্টেজ 220 ভোল্ট, আমরা রেগুলার কারেন্টে ব্যবহার করতে পারবো এবং CFMটা এখানে মেনশন করা আছে 380 CFM এবং এটা 100% কপার কয়েল হবে এবং বল বেয়ারিং টাইপ, মেড ইন চায়না। তো মেজারমেন্টের কথাটা বলছিলাম, মেজারমেন্টটা আমরা একটু পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। এটা আমরা ওয়াল প্লাস স্লিং দুটো জায়গাতেই ব্যবহার করতে পারবো। এটার গোলটা হচ্ছে 6 ইঞ্চি থেকে একটু কম থাকে, যেন আমরা 6 ইঞ্চি পাইপে অ্যাডজাস্ট করতে পারি। এখানেও খেয়াল করবো 6 ইঞ্চি থেকে একটু সামান্য ছোট থাকে। আর যেটা সামনের চার কোণা অংশটাও আপনার 6 ইঞ্চি থেকে একটু বেশি থাকে, যেন এটা অ্যাডজাস্ট করা যায়, 7.5 ইঞ্চি আছে। হ্যাঁ, আর এই ফ্যানটা আমরা যদি ভালো করে খেয়াল করি, ব্লেডটা হচ্ছে SS ব্লেডের, যে কারণে এটার লংজিলিটি অনেক বেশি পাবেন ব্লেডের এবং মোটরটা অনেক ভালো। তো এই ফ্যানগুলো আমরা কোথায় ভালো ব্যবহার করতে পারবো? এটা চাইলে আমরা ওয়াশরুমে ইউজ করতে পারি, ছোট কোনো বদ্ধ রুম আছে যেখানে আপনি পাইপ দিয়ে বাতাসটা বের করে দিতে চাচ্ছেন, সেখানে এই ফ্যানটা ব্যবহার করা যাবে। এছাড়া আপনার কিচেন রুমেও, যেমন অনেক সময় কিচেন ওডের জন্য আমরা 6 ইঞ্চি পাইপের ফাঁকা রাখি, ওখানে ইউজ করা যাবে। আর ওয়াশরুমে যদি আপনার চার কোণা বা গোল করে কাটা থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো সেট করার ক্ষেত্রে এই যেরকম এটা সিলিং এইভাবে ইউজ করা যায়, অথবা ওয়ালে চাইলে আমরা সরাসরি এইভাবে ইউজ করতে পারবো। আর এখানে শাটার দেওয়া আছে, বাতাসের শাটারটা অটোমেটিক্যালি আপনার ওপেন হবে, আবার যখন ফ্যান অফ হবে শাটারটা অফ হয়ে যাবে, শাটারটাও খোলা যায় খুব সহজে। এখানে দুটো নাট দেওয়া আছে, যদি কখনো প্রয়োজন না পড়ে শাটার খুলে নিতে পারবেন বা আপনারা ক্লিন করতে পারবেন। তো বাতাসের ফ্লো বোঝানোর জন্য আমরা একটা ড্যামো রেডি রেখেছি আপনাদের জন্য, সেম একই ফ্যানের ব্লোটা বোঝার জন্য আমরা পিছনে দুটো জড়ি ইউজ করেছি, যেন ব্লোটা আপনাদেরকে বোঝাতে পারি। যেহেতু ফ্যানটা আপনাদের হাতে দিতে পারছি না, আমি আপনাদেরকে ব্লোয়িংটা একটু দেখাচ্ছি। ব্লোয়িংটা খেয়াল করলে বুঝতে পারবেন ফ্যানটার ব্লোয়িংটা যথেষ্ট ভালো এবং আপনার খুব দ্রুত আপনার ফ্যানের বাতাসগুলো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে আমি যেটা আপনাদেরকে একটু জানাতে চাচ্ছিলাম, এটা তো আমি আপনাদেরকে দেখালাম ফ্যানটা। এখানে আমি দুটো মেজারমেন্ট বলেছিলাম, এখানে হচ্ছে 7.5 ইঞ্চি এবং পিছনের গোলটা হচ্ছে আপনাদের 6 ইঞ্চি। আর হাইটটা একটু জানিয়ে দিচ্ছি, যেটা আপনাদের অনেকের জানার প্রয়োজন পড়ে। এখানে আপনার হাইট আছে 5.1 ইঞ্চি। হ্যাঁ, অনেক সময় আপনারা পাইপের ভিতরে অ্যাডজাস্ট করবেন বলে, তখন এটা আপনাদের জানার প্রয়োজন পড়ে। এখানে 5.1 ইঞ্চি মতো হাইট আছে। তো এটাই ছিল আমাদের মূলত আজকের এনকে ব্র্যান্ডের এফডি মেটাল এক্সজাস্ট ফ্যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।